আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। শিষ্যের নিচে কোনো আর কথা থাকে না, কিন্তু যদি কেউ শিষ্য হতে পারে তাহলেও তার মানব জীবনটা একটু হলেও ধন্য হয়। তো আমি শিষ্যের কাতারেও পড়ি নেই, তার থেকেও ধন্য যার কোনো কাতারই নেই। তবে গুরু শিষ্য পালা গুরুর কাছে কখনো অনেকেই বলে প্রশ্ন হবে না, কিন্তু আমি বলি কেন প্রশ্ন হবে না, কারণ আমি হলাম শিষ্য। শিষ্য যদি গুরুর কাছে কিছু জানতে না চায় আমি কি শিখতে পারবো? বাজা পারবো না। তাই প্রশ্ন তো ওরকম হয়। এখন একটা প্রশ্ন আছে, দয়া কইতে হইব না হয় পারব না, আরো প্রশ্ন এই একটা বিষয়, আর একটা বিষয় হলো দয়াল গো। এই প্রশ্ন দুটি ভাব, এখন প্রশ্ন করার দুটি ভাব আছে। আমি দয়ালের কাছে যে প্রশ্ন রাখবো আমি প্রেমের মাধ্যমে, দয়াল যদি তার নিজ গুণে সে আমার কথার মীমাংসা দেয় তাহলেই হবে মা। তবে আগে গুরু শিষ্য পালা আমি আমার মা জননী, তিনি বলেছেন এই পালা গাওয়ার প্রথমে একটা কালেমা গান গাইছে, কিন্তু আমি আমার মায়ের জন্য কালেমা গান গাইব, কিন্তু আমি এই আসর গান করে এর পরের আসর আমি একটা কালেমার গান অবশ্যই রাখবো আমার মায়ের জন্য, কারণ আমার মা কালেমার গানের খুব ভক্ত। কালেমার গান রাখবো এরপর, কিন্তু তার আগে কিছু কথা না বললেই হলে পায়া হলে পায়ার সম্বন্ধে আসলে অতটা জ্ঞান আমার নাই, যদি দয়ালের কাছ থেকে না পাই আর কোথাও পাবো না। এই আহলে মায়া, আহলে মায়াদের কথাই নাকি পাপ পঞ্জাতনের কথা, পাপ পঞ্জাতনের কথাই নাকি আহলে মায়াতে কথা। তবে তাই যদি হও, তবে আমি একটা গান করি আগে, এরপর আমি কিছু কথা রাখবো অবশ্যই আমার দয়ার জন্য। আমার কথা যদিও বলতে গেলে এলোমেলো হয়ে যায় যদিও, কারণ শিষ্য তো কখন কোন কথা কি যেও জানি না, বুঝি না তো ভাব, তাই আমার ভুল হইলে আমার দয়ার জন্য আমাকে সাইরে নেয় বুঝাইয়ে দেয়। আমার কথা বলতে গিয়ে যদি অজান্তেই কোনো ভুল হয়ে যায় আমার দয়ার জন্য তাকে সংশোধন করে আমাকে বুঝায়। এই পাঞ্জাতনের কথাই যদি তাহলে বায়াতের কথা হয়, তবে এই যে পাঁচটা তার মানে দেহ, দেহ অজু, এই পাঁচটা অজু
পাঁচটা রঘু আছে, যেমন অজীবুল অজুত, মোম বেগাল অজুত, মোম কেরাল অজুত, অহেদাল অজুত, আরেকটা পাঁচটা অজুত। এই পাঁচটা অজুতের ভিতর আবার পাঁচটা রঘু আছে, পাঁচটা রঘু অজুতের ভিতর বসবাস করে। সেখানে আছে রুহু ইনসানি, রুহু হায়ানি, রুহু কুরসি, রুহু নামাদি, রুহু জামাদি। এই পাঁচটা রুহুর ভিতর একটা রুহু আছে হায়ানি রুহু, আছে না? তবে এই হায়ানি রুহুটা কি আসলে পাঞ্জাতনে ভিতর আছে কি নাই? Oh!
মেরো ভিতরে রুহ ফুৎকার করে যেমন পাঞ্জাতনের ভিতরেও কি রুহটা যখন ফুৎকার করেছিল এইভাবে আদমের ভিতরে যখন রুহ ফুৎকার করেছিল বলেছিল পাঞ্জাতনের ভিতরে কি এই বটা পরেই রুহ ফুৎকার করেছিল নাকি অন্যভাবে এই কথাগুলি শুধু আমার জন্য না এখানে আমাদের আমার মতো অনেক লোক আছে যারা গুরু ধরা বুঝেই না অনেক লোক আছে যারা আমাদের মতো মানুষ জন্ম দিতে পারে জানে কিন্তু অনেক লোক আছে তারা বুঝেও না তাদের জন্য তো অবশ্যই প্রয়োজন তাই তবে পাঞ্জাতনের ভিতর খুঁজে পাই পাঁচতন কিন্তু এখানে তো দয়ালের একটা বাড়তি ওষুধ আমি খুঁজে পাই না এখানে কি শয়তানের কথা বলা হয়েছে না হয় না বলা হয়েছে পাঁচতন তাহলে এই যে একটা তন আপনি বের করলেন আলাদা তন দেহ এই দেহটা আপনি কি করে পেলেন তাহলে এই আলাদা যে তন দেহটা এটা কি করে হলো কোথায় পাইলি তনে কোন
কল্যাণ পঞ্জাবী যেরকম আছে থাকুক, উপরে বোকালটা একটু ক্লিয়ার করে দেন, একটু ভাষাই দেন, একদম আসা লাগে বোকালটা। আমি আজ মেরেকে দেখি